হ্যালো বন্ধুরা, কাজল কিচেনে সবাইকে স্বাগতম। আর আজকে রেসিপি দেখাচ্ছি আমি পটল পোস্ত। পটল পোস্তর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে এরকম চিরে নিয়েছি দু কোনা দিয়ে, আর ভালো করে আমি এটা ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1/2 চামচেরও কম। হলুদ নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, আর এখানে 4 চামচ পোস্ত বাটা নিয়েছি। পটলটা আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো, এখানে একদম কম লবণটা দিয়েছি, সামান্য একটু হলুদ দিলাম, এটা মাখিয়ে নেবো আমি। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও এটা করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলটা আমি একটু ভেজে নেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি পটলটা ছেড়ে দিচ্ছি। আর এই পটলটা হালকা করে ভাজবো, বেশি কড়া ভাজবো না। বন্ধুরা, পটলটা আবার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই তেলেই আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। আর এতে নুন, হলুদ, লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমি এতে 3টে লঙ্কা দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ঝাল সেই যেরকম খান সেই অনুযায়ী দেবেন। বন্ধুরা, পোস্তটা কষে গেছে, এতে আমি এবার পটলটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু নেড়ে নেবো ভালো করে, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা, এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি, একটু ফুটবে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন আমার পটল পোস্ত প্রায় হয়ে এসছে। আর একটু ফুটলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার পটল পোস্ত হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। বন্ধুরা, এটা আমি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার পটল পোস্তটা হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, প্রতি সপ্তাহ শনিবার করে দুপুর 3টের সময় আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয়। আর আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন।